বিসমিল্লাহ রহমানির রহিম। বিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি হৃদয় আবারও চলে এলাম আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ম্যাটেরিয়ালস ডিফাইন করবেন। আজকে আমি দেখাবো ফ্রেম সেকশন ডিফাইন। ফ্রেম সম্পর্কে আমি আগে একটু বলি, আমাদের যে বিল্ডিংটা হবে সেটা হলো ম্যাক্সিমাম আমাদের যে রেইনফোর্স কনক্রিট বিল্ডিংগুলো হয় সেগুলো ফ্রেম স্ট্রাকচার। ফ্রেম স্ট্রাকচার মানে আমার বিম ফ্রেম স্ট্রাকচার মানে হলো বিম এবং কলামের সমন্বয়ে যে স্ট্রাকচার তৈরি হয় সেটাকে ফ্রেম স্ট্রাকচার বলা হয়। এখন আমি ডিফাইন করে দেখাবো যে ডিফাইনে যাব। ম্যাটেরিয়ালস তো আমি ডিফাইন করছি গত পর্বে, এই যে 3500 PSI ডিফাইন করে দেখাইছিলাম, 3000 এবং 4000 ডিফল্টভাবে রেট ছিল। তো আমি আজকে ডিফাইন করবো ফ্রেম সেকশন। তাহলে সেকশন প্রপার্টিতে যাবো, ফ্রেম সেকশন। এখান থেকে আমরা কলাম এবং বিম ডিফাইন করবো। কলাম এবং বিম ডিফাইন করার আগে আমি কিছু বেসিক কনসিডারেশন বা বেসিক বিষয় আপনাদের সাথে আলোচনা করব। তো আমি চলে যাই আমাদের ম্যানুয়ালে। এই যে তাহলে আমাদের কলামের গত পর্বে আমি বলেছিলাম যে আমাদের কলামটা হলো বিল্ডিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল মেম্বার। কলামের যদি আমাদের যদি কোনো কারণে কলামটা আমাদের ফেল করে, পুরো বিল্ডিংটাই ফেল করার একটা পসিবিলিটি তৈরি হয়। তো সেজন্য আমাদের কলামকে সবসময় স্ট্রেংথেন করতে হবে, শক্তিশালী করতে হবে। কলামের মধ্যে আমাদের ম্যাটেরিয়ালসগুলো বেশি শক্তিশালী ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে আর কি। তো এখন আমাদের শুধু যে স্ট্রাকচারাল ইম্পর্টেন্স আছে কলামের তাই না, কলামের আর্কিটেকচারাল অ্যাস্থেটিক্সও আছে। তো কলাম আমাদের পজিশনিংটা বা প্লেসিংটা কোথায় করতে হবে সেটা নিয়ে আমাদের একটু জানা দরকার। তো কলামের উপর আমাদের বিল্ডিংয়ের সৌন্দর্যটা অনেকটাই নির্ভর করে। এরপর পজিশনিংটা আমাদের হতে হবে যে কলাম বিল্ডিংয়ের আমাদের কর্নারে, প্রত্যেক কর্নারে একটা একটা কলাম আমাদের বসানো উচিত, এবং কলামগুলো বসবে হলো বিম এবং ওয়ালের ইন্টারসেকশন পয়েন্টে। তারপর আমাদের সবসময় যে লার্জার স্প্যান আমাদের অ্যাভয়েড করতে হবে। কেন অ্যাভয়েড করতে হবে, কারণ ধরুন আপনি 20 ফিটের একটা স্প্যান করলেন, এখন 20 ফিটের স্প্যান হওয়ার কারণে ওই স্প্যানের ওই বিমের ডেপথটা অনেক বেড়ে যাবে। সাপোজ আমি ধরে নিলাম যে 24 ইঞ্চি ডেপথ আসলো, 24 ইঞ্চি ডেপথ আসলে আপনার রুমের কিন্তু ক্লিয়ার হাইটটা কমে গেল। হয়তো আপনি একটা জিনিস একটা একটা একটু হাইট 8 ফিটের একটা বেশি হাইট কোনো জিনিস রুমে ঢুকাইতে পারবেন না, অথবা আপনার রুমের ফ্যান বসাইতে পারবেন না ঠিক মতো, মানে অনেক ইউজেবিলিটি আপনার কমে গেল। তো সেজন্য আমাদের বিমের ডেপথটা সবসময় কম রাখার চেষ্টা করা উচিত আর কি। এটা কম রাখবো কিভাবে, আমরা স্প্যান লেন্থটা মানে স্মল রাখার মাধ্যমে আর কি। স্মল বলতে আমরা একটা স্ট্যান্ডার্ড মাপের মধ্যে রাখবো আর কি। এরপরে বলছে এখানে আমরা বলা হয়েছে যে ইচ কর্নার কলামগুলো এমনভাবে আমাদের যে কর্নারের যে কলামগুলো থাকবে এগুলো এমনভাবে আমাদের লোকেট করতে হবে যেন আমাদের ফুটিংয়ের মধ্যে কোনো ইসেন্ট্রিসিটি তৈরি না হয় এবং আমাদের প্রপার্টি লাইনটাকে ক্রস না করে, ফুটিংয়ের মধ্যে যাতে কোনো ইসেন্ট্রিসিটি তৈরি না হয়। তো এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর আরেকটা আমাদের কনসিডারেশন আছে, সেটা হলো যে বেন্ডিং মোমেন্ট যেন রিডিউস হয়। বেন্ডিং মোমেন্ট রিডিউস করতে হবে আমাদের, এই যে এমনভাবে পজিশনিং করতে হবে যাতে বেন্ডিং মোমেন্ট আমাদের রিডিউস হয়ে যায়। আর এখানে কলাম লেয়াউট প্ল্যানের কিছু ইয়ে আছে, এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন, এটা মূলত একটা অটোকেডের পার্ট আর কি। আচ্ছা, তো আমি চলে যাই আবার কলামে। এখন আরও কিছু আমাদের জেনারেল কনসিডারেশন আছে, সেটা হলো আপনি কী কী সাইজের কলাম ব্যবহার করবেন। তো এখন আমাদের কলামের সাইজের জন্য আমাদের অনেকগুলো কনসিডারেশন আছে। তো আপনি চাইলেই যে কোনো সাইজের কলাম ব্যবহার করতে পারবেন না, কারণ হলো কনস্ট্রাকশন সাইটগুলোতে রেগুলার মানে সবগুলা সব সাইজের কলাম অ্যাভেলেবল থাকে না, মানে শাটার আর কি, বিশেষ করে শাটারিংটা অ্যাভেলেবল থাকে না। দেখা যাচ্ছে স্টিলের যে শাটারিংগুলো থাকে সেগুলো তারা তো আগে তৈরি করে রাখে এবং ওইগুলো তারা সব জায়গায় ব্যবহার করে, এবং ইয়ের ক্ষেত্রে কাঠের শাটারিংয়ের ক্ষেত্রেও সেম একই নিয়ম। আপনি ধরলে মনে করুন আপনি একটা কলামের সাইজ দিয়ে দিলেন 10-13 অথবা 13-14 অথবা 17-14, তো এরকম টাইপের শাটারিংগুলো আসলে অ্যাভেলেবল থাকে না। সেজন্য আমাদের কিছু রেগুলার কলাম সাইজ আছে যেগুলো দেখবেন আপনারা যত ড্রয়িং দেখবেন সবগুলোতে এই সাইজগুলো ইউজ হয়। তো এই সাইজগুলো আমাদেরকে ইউজ করতে হবে এর মধ্যে আর কি, কলাম যখন আমরা ইয়ে করবো আর কি, ডিফাইন করবো কলামের ফ্রেম সেকশন যখন আমরা ডিফাইন করবো তখন আমাদের এই সাইজগুলো সবগুলো ডিফাইন করতে হবে। এর বাইরে আমাদের যাওয়া যাবে না, এমন না যাওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে আপনার কনস্ট্রাকশনের জটিলতা, কনস্ট্রাকশন কাজের জটিলতা তৈরি হবে। আপনার দেখা গেছে একটা সাইজ দিয়ে দিলেন 13-17, এখন 13-17 সাইজের কোনো শাটার নাই তাদের, মানে যে আপনার যে কন্ট্রাক্টর থাকবে বা আপনাদের যে ঠিকাদারি প্রতিষ্ঠান থাকবে তাদের কোনো এই সাইজের শাটার নাই অথবা আশেপাশে শাটার নাই। তাহলে সেক্ষেত্রে তারা কী করবে, আপনার হয়তো সেকশনটা কম নিয়ে নিবে অথবা সেকশনটা বেশি নিয়ে নিবে। হয়তো 13-17 দিলেন তো আপনি হয়তো আপনার এটা 12-15 নিয়ে নিবে, অথবা তারা
15-18 নিয়ে নেবে, এমন সেকশন হবে আর কি। তাহলে আমাদের হয়তো আনইকোনমিক্যাল হবে অথবা আমাদের ইয়েটা উইক হয়ে যাবে। মানে যদি সেকশন বেশি দেয় তাহলে তো আনইকোনমিক্যাল হলো, আর যদি আমাদের সেকশন কম দেয় তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচারটা উইক হয়ে গেলো। তো সেজন্য আমাদের রেগুলার এখানে আপনারা যে লিস্টটা দেখতে পাচ্ছেন এই সাইজগুলো ইউজ করা উচিত, এর বাইরে আমাদের ইউজ করা উচিত না। আর এই এই সাইজের বেশি হলে আমাদের শেয়ার ওয়াল ব্যবহার করতে হবে আর কি। যদি এই সাইজে আমাদের কোনো কলামগুলো পাস না করে, আমরা যদি অ্যানালাইসিস এবং ডিজাইন করার পর দেখবো যে সর্বোচ্চ এটাতেও পাস করতেছি না, তখন আমাদের এই যে শেয়ার ওয়াল ব্যবহার করতে হবে। তো শুরু করে দিই তাহলে আমরা ডিফাইন করা। তাহলে আমরা ডিফাইনে যাব, সেকশন প্রপার্টিতে যাব, ফ্রেম সেকশন। ফ্রেম সেকশনে গিয়ে প্রথমে যে দেখেন এখানে আমাদের অনেকগুলো ফ্রেম সেকশন অটো ক্রিয়েট করা আছে, হ্যাঁ ডিফল্টভাবে ক্রিয়েট করা আছে। তো এগুলোকে ডিলিট করে দিতে হবে। ডিলিট না করলে আমরা পরবর্তীতে আমাদের আমাদের যে সাইজগুলো থাকবে কলামের সেগুলো খুঁজতে খুঁজে বের করতে একটু প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমরা ডিলিট মাল্টিপলে যাব। যাওয়ার পর এখান থেকে যে প্রথমে ড্র্যাগ করব ডিলিট সিলেকশন, এরপর আবার সিলেক্ট মাল্টিপলে গিয়ে ড্র্যাগ করবো সিলেকশন, ডিলিট সিলেকশন। ও একটা থেকে যাবে, একটা ডিলিট হবে না, একটা ওইটা পরে ডিলিট করা যাবে। তো এখন আমরা যা বলবো অ্যাড নিউ প্রপার্টি, এখানে দিব কনক্রিট। আচ্ছা কনক্রিট দেওয়ার পরে এখানে আমরা কলামের সাইজগুলো দিয়ে দিব। আচ্ছা আর মিনিমাম কলাম সাইজটা আমি বলিনি, অনেকেই মিনিমাম কলাম সাইজটা হলো আমাদের 10-10। হ্যাঁ তো আমাদের এখানে আমরা 10-10 ইউজ করি না, কারণ 10-10 ইউজ করলে আমাদের একটু প্রবলেম হয়। কলাম 10-10 ইউজ করলে আমাদের কেন প্রবলেম হয়, কারণ হলো আমাদের বিমের উইথ, বিমের উইথটা হয় হলো আমাদের 10 বা 12, এটা ফিক্সড, মানে এটা থাম রুল অনুযায়ী আর কি 10 বা 12 হয়, এর বেশি রাখা হয় না। তাহলে বিম যখন 10 হবে, কলামও যখন 10 হবে, তখন আমাদের দুইটার ক্লিয়ার কভারও সেম, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি। এখন যখন রড প্লেসিং করবে তখন আমাদের একটু প্রবলেম হবে। তো এই বিষয়টা যদি কেউ যদি আপনারা ভিজুয়ালাইজ করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি 3D ম্যাক্সে আপনাদেরকে দেখাই দেবো বিষয়টা। যদি কারো যদি কেন 10-10 কলাম ব্যবহার করা উচিত এই জিনিসটা যদি আপনারা কারো বুঝতে যদি প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেটা নিয়ে 3D ম্যাক্সে আপনাদেরকে দেখাই দেবো আমি। তো জাস্ট এখন মনে রাখেন যে 10-10 কলাম ব্যবহার করা যাবে না কনস্ট্রাকশন সাইটে আর কি। যদিও অনেকেই করে, অনেক কন্ট্রাক্টাররা করে ফেলে, তো সেটা আসলে রডটাকে তারা বাঁকিয়ে কলামের ভিতর দিয়ে নিয়ে আসে অথবা বাইরে দিয়ে নিয়ে যায়, তো এটা আসলে উচিত না আর কি, আমাদের স্ট্রেংথ কমে যায়। আচ্ছা ওকে, তাহলে এখন আমাদের প্রপার্টি হবে বলো আমাদের C1। তাহলে C1 হলো 12-12, আমাদের মিনিমাম কলাম সাইজ 12 ইঞ্চি 12 ইঞ্চি। ওকে এরপর হলো আমাদের ম্যাটেরিয়ালস প্রপার্টি। ম্যাটেরিয়ালস প্রপার্টি দিতে হবে আমাদের এই যে এখান থেকে আমরা আমাদের প্রথমে আমি বলছিলাম যে আমাদের ডিজাইন থিওরি হলো স্ট্রং কলাম উইক বিম। তো সেজন্য আমাদের কলামসের ম্যাটেরিয়াল, কলামের ম্যাটেরিয়ালসগুলো আমাদের ব্যবহার করতে হবে 4000 PSI, 3500 PSI ইউজ করতে হবে। আর এখানে এটা অবশ্যই মাথায় রাখবেন, আপনি যে 3500 PSI ইউজ করতেছেন সেটা আপনাকে অবশ্যই গেইন করতে হবে সাইটের মধ্যে। আপনি যদি গেইন না করেন তাহলে কিন্তু আপনার ডিজাইন আপনার অ্যাকুরেট প্রপারলি ইয়ে হলো না, ইমপ্লিমেন্ট হলো না, কিন্তু বিল্ডিংয়ের আপনার ইয়ে হয়ে গেলো, স্ট্রেংথ কমে গেলো আর কি। তো আপনি অবশ্যই সেটা মেনটেন করবেন আর কি। আচ্ছা তো এখান থেকে আমাদের কনক্রিট শেপ রেক্টেঙ্গুলার ঠিক আছে, আর হলো ডেপথ। তাহলে আমাদের এখানে ডেপথ এবং উইডথ দুইটাই সমান 12-12 12-12। আর যখন আমাদের ডেপথ এবং উইডথের ভিন্ন ডাইমেনশন থাকবে তখন আপনারা সবসময় বড় ডাইমেনশন যেটা সেটাকে আপনারা ডেপথ ধরে নেবেন এবং উইডথ ধরে নেবেন ছোটো ডাইমেনশনটাকে। তো এরপর আমাদের এখানে আছে প্রপার্টি মডিফায়ার। এখন এসে কোড প্রভিশন অনুযায়ী আমাদের এখানে প্রপার্টি মডিফায়ার দেওয়া লাগে, কারণ এটাকে আমরা ক্র্যাক সেকশন হিসেবে বিবেচনা করি, সেজন্য এটা এখানে আমাদের প্রপার্টি মডিফায়ার দেওয়া লাগে। তো এখন প্রপার্টি মডিফায়ার টর্শনাল কনস্ট্যান্ট ফর কলাম, কলামের জন্য আমাদের টর্শনাল কনস্ট্যান্টের মান হলো 0.7। যে প্রথমে আমাদের আসলে টর্শনাল কনস্ট্যান্ট কলামের জন্য হলো 0.7 দিয়ে ইন্টার। এরপর হলো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, এই যে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার মান হলো আমাদের কলামের জন্য হলো 0.7, কলামের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়ার মানও 0.7, টর্শনাল কনস্ট্যান্টের মানও 0.7 তাহলে যে আমাদের এটা ওকে হয়ে গেল। এরপর হলো আমাদের এখানে রেইনফোর্সমেন্টে যাবো আমরা, এখান থেকে যেটা আছে সেটাই থাকবে, এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। ওকে ওকে আর এখানে শো সেকশন প্রপার্টি, এগুলো তারা অটো ক্যালকুলেট করে নেবে সব, আপনার আপনি শুধু ডাইমেনশনটা দিয়ে দিলে তারা অটো ক্যালকুলেট করে নেবে। ওকে ওকে এরপর এই যে এখন যে আমাদের সেকশনটা আছে সেটা আমাদের কিন্তু ডিলিট করে দিতে পারবো আমরা চাইলে। এই যে এখান থেকে আমরা ডিলিট প্রপার্টি দিব, এস এই যে প্রপার্টি ডিলিট হয়ে গেছে। তো ওকে এখন আমি আপনাদেরকে আপনাদের সাথে আমি একটা চমৎকার জিনিস শেয়ার করবো, সেটা হলো অনেকে কী করে আপনার জাস্ট কলামের একটা বা দুইটা সেকশন আপনারা ডিফাইন করে অথবা 3-4টা ডিফাইন করে, বেশি ডিফাইন করে না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো
যে আপনারা এখানে আমার এখানে যে কলামের সাইজগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কলাম সাইজগুলো আপনারা ডিফাইন করে ফেলবেন। এটা একটা খুবই একটা উপকার আছে, যে উপকারটা কি সেটা হলো যে আমরা যখন ডিজাইন করি, ডিজাইনে আমাদের সর্বশেষ ধাপে গিয়ে আমরা যখন অ্যানালাইসিস এবং ডিজাইন করি, তখন আমাদের দেখা গেছে যে অনেকগুলো কলাম ফেল আসে। হ্যাঁ, তো ফেল আসলে আমরা কি করি, সেটাকে ট্রায়াল অ্যান্ড ইরোর, মানে ট্রায়াল অ্যান্ড ইরোর মাধ্যমে এটাকে ইয়ে করি আর কি, পাস করাই। এখন দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই প্রসেসটা অবলম্বন করি, আমরা সেকশন বাড়াই দিই অথবা কলামটাকে রোটেট করে দিই। তো এই আরও কিছু প্রসেস আমরা অবলম্বন করি, এইভাবে আমরা করি আর কি। তো সেটা আমাদের জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এখন আপনারা যদি এই যে কলাম সেকশনগুলো, এই ট্যাপসে আমি আগে বললি এটা কেন করবেন, এই ট্যাপস 16-তে একটা ইয়ে আছে আমাদের, এই ট্যাপস 16-তে আমাদের, 16 বলতে 13 থেকে অপশনটা আছে, অটো অটো ডিজাইন আছে। অটো ডিজাইন মানে আপনার এখানে যে সেকশনগুলো আছে, আপনি সবগুলো সেকশন আপনি ইয়ে করে ফেলবেন, ডিফাইন করে ফেলবেন। করার পর এখান থেকে একটাই যে ডিফাইনে গিয়ে, ডিফাইনে গিয়ে সেকশন প্রপার্টি ফ্রেম সেকশনে গিয়ে যে অ্যাড নিউ প্রপার্টি গিয়ে এই যে অটো সিলেকশন লিস্ট, এখানে আপনার যখন এই যে এখানে আমি কনক্রিট দিই, যে এখানে এখন এখন একটা কলাম শো করতেছে, আপনি যখন সবগুলো কলামের সেকশন ডিফাইন করে ফেলবেন তখন সবগুলো কলাম সেকশন এখানে শো করবে। শো করলে একটা অটো লিস্ট তৈরি হয়ে যাবে। এখন আমি একটু আগে যেটা বলছিলাম যে আমরা কি করতাম কি, আমি আগে 9.6-এ প্র্যাকটিস করতাম আর কি। তো সেখানে হলো কি হইতো কি, আমি কলাম ফিল করলে কলামের সেকশনগুলো ইয়ে করতাম, বাড়াই দিতাম অথবা কলামকে রোটেট করে দিতাম অথবা বিমের ডেপ বাড়াই দিতাম। তো বিভিন্নভাবে ওই রকম ট্রায়াল অ্যান্ড ইরোরের মাধ্যমে বারবার করে করে করা লাগতো আর কি। তো এখানে আমাদের এটা 16-তে কিন্তু এই অসুবিধাটা নাই আমাদের। আমরা কী করবো, জাস্ট সবগুলো সেকশন এখানে একটা অটো লিস্ট তৈরি করে নিব, এবং অ্যানালাইসিস এবং ডিজাইনের করার সময় আমরা দেখবো যে এই অটো লিস্ট থেকে আমাদের ইট্যাপস নিজেই যেখানে যে সেকশন লাগতেছে, যেখানে যে পজিশনিংটা লাগতেছে, সব অটোমেটিক নিয়ে নিবে। আমাদের জাস্ট ট্রায়াল অ্যান্ড ইরোর করা লাগবে না, ইট্যাপস নিজে নিজেই করে নিবে। তো সেই জন্য আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে, আপনারা যে আমার এখানে যে অটো, আমাদের এখানে যে লিস্টটা আছে, এই লিস্টের সবগুলা সাইজগুলো আপনারা ডিফাইন করে নেবেন, তাহলে আপনারা পরবর্তীতে আপনাদের কষ্ট অনেকটাই কমে যাবে। ট্রায়াল অ্যান্ড ইরোর করা লাগবে না, ইট্যাপস নিজে নিজে যেখানে যে সাইজ লাগে সেখানে সে সাইজটা নিয়ে নেবে, এটাই আর কি। তো এখন কলাম ডিফাইন করার পর আপনারা বিম ডিফাইন কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো বিমের জন্য আমাদের কিছু জেনারেল কনসিডারেশন আছে, অটো কেটে দেখাই। লং স্প্যান কনসিডার করবো আমরা, এখানে আমাদের যে সবচেয়ে লং স্প্যান যেটা আছে সেটা কনসিডার করবো, যে কোনো একদিকে হয়তো এই পাশের আমাদের সবচেয়ে লং স্প্যান। তো আমাদের দেখে মনে হচ্ছে যে এটাই লং স্প্যান হবে, দেখে মনে হচ্ছে কি আমাদের এখানে দূরত্ব দেওয়া আছে এখানে। হ্যাঁ, এই স্প্যানটা হলো আমাদের আছে হলো প্রায় 13 ফিট, 14 ফিটের মতো আছে, তো 14 ফিট, আর এটা আছে হলো আমাদের 12 ফিট। এখন আমাদের থাম রুলটা হলো কি, যত ফিট লেন্থ তত ইঞ্চি ডেপথ, এটা হলো আমাদের বিমের ডেপথ নির্ধারণ করি এভাবে আমরা। এটা হলো প্রিলিমিনারি ডিজাইন, জাস্ট প্রিলিমিনারি ডিজাইন, এটা কিন্তু ফাইনাল ডিজাইন না। কলামের ক্ষেত্রে সেম, আমরা আগে একটা প্রিলিমিনারি ডিজাইন মানে একটা আনুমানিক একটা সাইজ বসাই এখানে, জাস্ট এটা একটা প্রিলিমিনারি ডিজাইন। তো এখানে আমাদের যত ইঞ্চি, যত ফিট লেন্থ তত ইঞ্চি ডেপথ আমাদের বিমের, এটা হলো থাম রুল। আর বিমের উইথ কত হবে সেটা হলো আমাদের ফিক্সড, 10 ইঞ্চি বা 12 ইঞ্চি, এটা হবে উইথ ফিক্সড অলওয়েজ, এটা এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো আমি আপনাদেরকে ম্যানুয়ালও দেখাই দিচ্ছি যে, হ্যাঁ, এখন এই যে আমাদের, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন যে আমাদের বিম ডেপথ উইল বি ডিপেন্ডস অন দ্য স্প্যান লেন্থ। আমাদের যদি সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল দিই, আমাদের যদি 18 ফিট স্প্যান লেন্থ হয় তাহলে আমাদের বিমের ডেপথ হবে 18 ইঞ্চি, এবং বিমের উইথ অলওয়েজ হবে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি, এটার মধ্যে থাকবে আর কি। এটা জাস্ট থাম রুল, এটা কিন্তু একটা জাস্ট থাম রুল, এটা প্রিলিমিনারি ডিজাইন হিসেবে ইউজ হবে, ফাইনাল ডিজাইন আমাদের আসবে অ্যানালাইসিস এবং ডিজাইন থেকে, ডেপথ অ্যানালাইসিস এবং ডিজাইন থেকে। তো এখন আমরা ইয়ে করবো, আবার একটা বিম ডিফাইন করি, ডিফাইনে যাব ম্যাটেরিয়ালস প্রপার্টি না, আমাদের ফ্রেম সেকশন ডিফাইন, ফ্রেম সেকশন, সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন, এই যে এখান থেকে আমরা অ্যাড নিউ প্রপার্টি দিব। দেওয়ার পর এখানে রেক্টেঙ্গুলার দিবেন, দেওয়ার পর এখানে এখন আমরা বিমের জন্য 3000 PSI নিব, কারণ স্ট্রং কলাম উইক বিম। এখন এখানে আপনার ফ্লোর বিম এফ বি, তাহলে আমাদের বিমের উইথ হবে সবসময় 10 বা 12, 10 আমি 10 ধরলাম, 10 বা 12 ধরে নিই, 12 ধরে নিলে আমাদের পরবর্তীতে ট্রায়াল অ্যান্ড ইরোর কম করা লাগবে, 12 গুণ। এখন আমাদের ডেপথ, তো আমাদের ওইখানে দেখতে হবে আমাদের সবচেয়ে লম্বা স্প্যান কোনটা, এই যে এখানে সবচেয়ে লম্বা স্প্যান হলো আমাদের 14 ফিট, তাহলে 14 ফিট লম্বা হলে এটা ডেপথ হবে হলো 14 ইঞ্চি, 14 ইঞ্চি, এটা একজ্যাক্ট 14 ফিটে আছে, কিন্তু দেখেন আপনারা এই 14 ফিট আছে, 14 ফিটের জন্য আমাদের 14 ইঞ্চি ডেপথ হবে। অ্যাকচুয়ালি এটা হলো প্রিলি থাম রুল বা প্রিলিমিনারি ডিজাইন। আপনারা কিন্তু এইখানে যে আবার
একই কথাটা বিমের ক্ষেত্রে প্রযোজ্য, এখানে আমাদের বিমের রেগুলার সাইজগুলো আছে, আপনারা চাইলে যে কোনো সাইজ বিম ইউজ করতে পারবেন না, এই সাইজগুলো ইউজ করবেন, এগুলো সবগুলো আপনারা ইয়ে করে দিবেন, ইডেপসে আপনারা ডিফাইন করে নেবেন। করে নিলে আমরা যে অটো সেকশন অটো ডিজাইনের কথা বলছিলাম আর কি, আমাদের যেখানে যে সেকশন লাগে ইডেপস সেটা নিজেই সেখানে নিয়ে নিবে, সেটা আমাদের কাজের অনেক কমে যাবে পরবর্তীতে আর কি। তো এখন আপাতত এই কষ্টটুকু করবেন আপনারা, জাস্ট এটাকে সবগুলো সেকশন ডিফাইন করে নেবেন। তো আমি সবগুলো করবো, তাহলে 12 ইনটু আমাদের আমি 14 দিলাম, তো এটা আমি চেক করে নিব আমাদের 12-14 বিম হয় কিনা, আসলে 12-14 হয় না, আমি 12-15 দিয়ে দিব এখানে 12-15। এরপর এখানে ডেপ 15 আর উইথ হবে 12। এরপর এখানে আমাদের যে প্রপার্টি মডিফায়ারে গিয়ে আমাদের ওই যে আবার বিমের জন্য আমাদের প্রপার্টি মডিফায়ার আছে, এসি কোড প্রভিশন, এই যে এখানে আমাদের আছে টর্শন কনস্ট্যান্ট 0.01 এবং আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে 0.35। তাহলে আমরা আগে টর্শন কনস্ট্যান্ট 0.01 দিয়ে দিব আমরা, এই যে টর্শন কনস্ট্যান্ট 0.01 আর মোমেন্ট অফ ইনার্শিয়া 0.35। এরপর আমাদের এখানে রিইনফোর্সমেন্টে যাবেন, রিইনফোর্সমেন্টে গিয়ে আমাদের এখানে M3 ডিজাইন অনলি বিম, আমাদের বিম সিলেক্ট করে দিবেন, বিম সিলেক্ট করার পর আমাদের টপ কভার টু লংগিটিউডিনাল ডিভার গ্রুপ সেন্ট্রয়েড এটা 2.5 ইঞ্চি থাকবে, এটা ডিজাইন কোডে আছে সেজন্য ডিফল্টভাবে নিয়ে নিছে। ওকে ওকে, এই যে আমাদের মোটামুটি দুইটা সেকশন হয়ে গেছে। তো আমি সবগুলো সেকশন ডিফাইন করে দিব, আপনারাও সবগুলো সেকশন ডিফাইন করে দিবেন, পরবর্তীতে আপনাদের কষ্ট কমে যাবে, আপনারা অটো ডিজাইন করতে পারবেন। ওকে, আজকের ভিডিও এতটুকুই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কাজে আসবে। তো আপনার যদি ভিডিওটি দেখে কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর আপনি যদি মনে করেন যে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রেন্ডরাও এটা জানা উচিত বা ছোটো ভাই বড়ো ভাই এটা জানা উচিত, তাহলে তাদের সাথে শেয়ার করবেন।